দীর্ঘদিন বেহাল থাকার পর অবশেষে জেলা পরিষদের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে রাস্তা। তবে অতি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। শনিবার দুপুরে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় মুর্শিদাবাদের বড়ঙ্গা থানার আকম্বা মোড়ে। জানা গেছে, আকম্বা মোড় থেকে শিমুলিয়া হয়ে রোহিগ্রাম অবধি 1400 মিটার এই রাস্তার পুনঃসংস্কার শুরু হয় জেলা পরিষদের তত্ত্বাবধানে। তবে গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা তৈরির প্রথম থেকেই ভেঙে চুরে কার্যত হাতেই উঠে যাচ্ছে রাস্তা। তাই এই ঘটনার প্রতিবাদে এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে সঠিক কাজের দাবিতে বিক্ষোভ দেখিয়ে ওই রাস্তার কাজ বন্ধ করে দেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়ে অবিলম্বে রাস্তাটি সঠিকভাবে পুনঃসংস্কারের দাবি জানান। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। বাস স্ট্যান্ডে যখন আমরা এসে দেখি যে এত নিম্নমানের কাঁচামাল দিয়ে কাজটা করছে, কিন্তু সঠিক হচ্ছে না। আমরা কন্ডাক্টরকে যখন এখানকার যে ঠিকাদার আছে তাকে বলি যে আপনি এরকম রাস্তা করছেন কেন, তা বলছে যে আমি জানি না, যা করছি ইঞ্জিনিয়ার আমাদের যেভাবে মাফিক বলেছে সেভাবে করছি। যখন ইঞ্জিনিয়ার সাহেব এলো, ইঞ্জিনিয়ার সাহেব এসেই মাথা খারাপ, বুঝে তো আমি তো বলিনি এরকম কাজ করতে। তারপরে কন্ডাক্টর এলো, কন্ডাক্টরকে বলছে, কন্ডাক্টর একবারে চুপ, কোনো রাস্তায় কোনো কথা নাই। যখনই আমরা কাজ তুলতে যেছি রাস্তার মধ্যে, তখন দেখছি তো 1.5 ইঞ্চি 5.8-এর সাথে সম্পর্ক নাই, আর শুধু 1.5 ইঞ্চি একবারে দিয়ে কালটাকে একবারে আর ডাস দিয়ে পুরো নিম্নমানের কালটাকে সেরে দিচ্ছে। আমরা অভিযোগ আমাদের এটাই যে আমাদের অভিযোগ যে সরকারের কাছে দাবি যে আমাদের রাস্তাটা যেন সঠিক দিয়ে দেখানো হোক। এই যে ফাঁকিবাজি, সরকার এত টাকা দিয়েছে কিন্তু সে রাস্তা সেই টাকা হিসাবে কোনো কাজই হচ্ছে না। এটা কেন হচ্ছে না সেটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এই কাজটা করতে চাইছি। বর্তমানে কি বন্ধ রয়েছে? বন্ধ করে দিয়েছি গ্রামে, আমরা বন্ধ করিনি। ইঞ্জিনিয়ার এসে দেখলো যে একটা কঠিন সমস্যা পড়ে গেছে, ইঞ্জিনিয়ার এসে বললো যে কাজটা টোটালি বন্ধ করতে হবে, আগে ফাইসলা হোক যে কেন এরকম নিম্নমানের মাল কাঁচা দেয়। নাম কি? আমার নাম মনিরুল শেখ, আমার বাড়ি আকম্বা বাস স্ট্যান্ডে। আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের ক্যাটনিক কতটা আছে, মানে এই ব্যালেন্সের ওপরে ক্যাটনিক কতটা আছে? শুধু জল দিয়ে দিয়েছে, দিয়ে ওরা পিচিং করেছে, তাই তো হাতে উঠে যাচ্ছে। তা আমরা এটাই বললাম, তা বলছে ইঞ্জিনিয়ারকে আমরা বলেছি, ইঞ্জিনিয়ার এটা কাজটা করাছে, ইঞ্জিনিয়ার এসে বলছে না এ কাজ হচ্ছে না, তা হাতে রোডটা উঠে যাচ্ছে আপনার এখানে। কী চাইছেন? আমরা ভালো চাইছি, মানে কাজটা যাতে যেরকম শিডিউলে আছে সেরকম হোক। আপনার নাম? আমার নাম জিনারুল হক। তিনি তো কইছেন দেখে যাও কি কাজ, একবারে সব উপরে দাও, যদি মানুষের বাচ্চা সব উপরে ফেলে দাও। আরে প্রথম ওই মুখটা তো তখনই বলা হয়েছিল যে মাল এখনই তো ব্রিজের উঠছে, গুটাটা উঠি আবে এইভাবে।